খাবারের গোলাপগ্রাম খ্যাত বিরুলিয়ায় এখন ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। আসন্ন বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা ও স্বাধীনতা দিবসে ফুলের চাহিদা পূরণের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রতিটি গোলাপ বাগানে নেওয়া হচ্ছে বাড়তি পরিচর্যা। গোলাপকে বলা হয়ে থাকে ফুলের রানী। সাভারের বিরুলিয়া ইউনিয়নের প্রতিটি বাগানে এখন সুরভি ছড়াচ্ছে নানা রঙের গোলাপ। মাঘের এই রুক্ষ প্রকৃতিতে রং ছড়িয়ে ফুটে থাকা লাল টুকটুকে রক্তিম গোলাপ বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ। আমি আমার বাবা মার সাথে গোলাপ গ্রামে আসছি, মানে জায়গাটা খুব সুন্দর, মানে গোলাপ দেখে আমার মনটা ভালো লাগলো। আমাদের আজকে হচ্ছে বন্ধ ছিল এক্সামের, এই জন্য ভাবলাম এখানে আসি, একটু সবাই ফ্রেন্ডে মিলে আড্ডা দিই। ইউটিউবে দেখেছিলাম গোলাপ গ্রাম সম্পর্কে, তো অনেকদিন আসার ইচ্ছা ছিল, আসবো আসবো করে আসা হয় না, এখন একটা বন্ধ ছিল যার কারণে ঘুরতে আসছি। আমি দিনাজপুর থেকে আসছি। গোলাপ গ্রামের কথা হচ্ছে আমার অনেকগুলো ফ্রেন্ড আসছিল, তো ফ্রেন্ডের কাছ থেকে শোনা, অনেক সুন্দর। এই গ্রামের মানুষের জীবিকার অন্যতম উৎস গোলাপ চাষ। ইউনিয়নটির অধিকাংশ জমিতে চাষ করা হয় গোলাপ ফুল, আর এসব কারণে এটি গোলাপ গ্রাম নামেই বেশি পরিচিত। ফেব্রুয়ারিতে রয়েছে পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন রয়েছে ভালোবাসা দিবস, এরপরে আসবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই খুশিতেই সাভারের গোলাপ চাষীদের মুখে ফুটেছে স্ফীত হাসি। আমাকে যে সামনে দিবসগুলো আইতেছে, এই দিবসের সময় যে না যাতে আমাকে ফুলের পটাশনটা বাড়ে, এই কারণে আমরা আলাদা একটা পরিচর্যা নিছি। আশা করি সামনে যে ভ্যালেন্টাইন্স ডে 21 ফেব্রুয়ারি আসতেছে, আমাদের বাজার আরো ভালো হবে। সরকারি হিসাব মতে বিরুলিয়ার গ্রামগুলোই অন্তত 350 হেক্টর জমিতে ফুলের চাষ হয়, আর এর সঙ্গে যুক্ত রয়েছেন অসংখ্য চাষী। গোলাপ বিক্রির জন্য শ্যামপুর ও মহিস্তাপাড়ায় গড়ে উঠেছে ফুলের বাজার। কৃষকরা সবচাইতে বেশি গোলাপ চাষের সাথে জড়িত। আমাদের এবছর 2.5 কোটি টাকার টার্গেট আছে গোলাপ চাষ থেকে, গোলাপ ফুলের থেকে। গোলাপের রয়েছে রং ও আকারের ভিন্নতা, এছাড়া গার্ডেন রোজ নামে বিভিন্ন হাইব্রিড গোলাপেরও উৎপাদন হচ্ছে। দীপ্ত, বার্তাপক্ষ।